মুন্সীগঞ্জের সদরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় এক হাত বিহীন অজ্ঞাত ব্যক্তির অর্ধকলিত মরদেহ উদ্ধার করেছে মুক্তাপুর নৌ পুলিশ সোমবার তিরিশে জানুয়ারি বেলা সাড়ে এগারোটার দিকে হাটল হাটলক্ষ্মীগঞ্জ সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছেন বলে জানিয়েছেন তারা প্রত্যক্ষদর্শীরা জানান শরীরের বিভিন্ন অঙ্গবিহীন মরদেহটি সকালে নদীর পারে ভাসতে দেখে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ উদ্ধার করে মুক্তারপুর স্থানীয়দের থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে অর্ধগলিত মরদেহটির ডান হাত ও বাম পা ছিল না এখনও মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছয় থেকে সাত দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মরদেহর ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে